নমস্কার। আপনারা যখন আমার চেম্বারে আসছেন, আসার পর আপনাদের যে প্রশ্ন, আপনাদের ফ্যামিলিগত জীবন কেন এত প্রবলেমের মধ্যে থাকছে, আপনার সঙ্গে আপনার ওয়াইফের সম্পর্ক ঠিক থাকছে না, আপনার মনের মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আচমকা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা আপনি বিবাহ করতে যাচ্ছেন, পাত্রী খুঁজছেন বা পাত্র খুঁজছেন কিন্তু মনের মতো বিবাহ হচ্ছে না, মানে আপনাদের বৈবাহিক বা প্রণয় ঘটিত যে জীবন সেখানে নানান সমস্যা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, এইখানে দুটো জিনিসকে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। আপনার নামের যে সংখ্যা তত্ত্ব, তার সঙ্গে আপনার স্বামী বা স্ত্রীর বা আপনার লাভারের সংখ্যাতত্ত্বের মিল হচ্ছে কি না, আপনার যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, ধরুন 20/8/1998 এই ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ যদি আপনি দেখেন কি দেখবেন, 20 মানে 2, 8 মানে 8, 2 আর 8 হচ্ছে 10, 1998, 1 আর 9 10 তাহলে হচ্ছে 20, 9 হচ্ছে আবার আপনার 28 এই আপনার 29 আর 8, তাহলে যেটা যোগফল হচ্ছে 29 আর 8 কত হচ্ছে, যোগ করে নিন, দেখুন যে সংখ্যাটা আপনি আসছে, এই সংখ্যাটা ধরুন আসলো আপনার 27 মানে 2 আর 7, আবার এলো 9 মানে আপনি হচ্ছে 9 সংখ্যার জাতক। এবার 9 সংখ্যার যে জাতক, তার যে প্রিয় বা তার যে সবথেকে প্রিয় সেই সংখ্যা যদি আপনার স্ত্রীর বা স্বামীর বা আপনার মনের মানুষের না হয়, তাহলে কিন্তু আপনাদের মধ্যে কোনো দিন মনের মিল হবে না। এই দুটোকে মিলিয়ে তবেই কিন্তু আপনার খুব সুখী দাম্পত্য জীবন বা সুখী আপনার প্রেমের জীবন আপনার অতিবাহিত করতে হয়। এইটা যখনই আপনাদের মিলে যাবে, যেভাবে জটক বিচার মেলানো হয় এটাও কিন্তু একটা ভাইটাল জিনিস, এইটা যখনই আপনাদের সম থাকবে এবং মিত্র থাকবে তখন কিন্তু আপনাদের মধ্যে এই সমস্যা কোনো দিন হবে না, কিন্তু যখনই অসম থাকবে তখনই আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, একে অপরের সঙ্গে বিচ্ছেদ, ডিস্টার্ব, ঝামেলা এটা অবশ্যই হবে। আপনারা অবশ্যই এটাকে নোট করে নেবেন যে কার সঙ্গে কার খুব ভালো মিলবে, যার আপনার ডেট অফ বার্থে গিয়ে লাস্টে 1 আসবে তার সঙ্গে 9 এবং 5 খুব ভালো মিল হবে, যার ডেট অফ বার্থ গিয়ে 5 আসবে তার খুব ভালো হবে 1-এর সঙ্গে, এবং যার ডেট অফ বার্থ লাস্টে 9 আসবে তার ভালো আসবে। কীভাবে আসবে আমি আবার বলে দিচ্ছি, ধরুন আপনার জন্ম 20/8/1998, 20 মানে আপনার 20, ওখানে 2 হলো, 8 মানে শুধু 8 হলো, তাহলে 2 আর 8 10 হলো, 1998 কত হচ্ছে ওখানে, 1 আর 9 10, 10 মানে এখানে 20, এখানে 10, এখানে 10 20, 20 আর হচ্ছে 98 মানে 17, 17 মানে 8, এবার 20 আর 8 হচ্ছে 28, 28 মানে হচ্ছে 2 আর 8, লাস্টে গিয়ে আবার 10, 10 মানে 1, যেটা বললাম যার 1-এর ডেট অফ বার্থ হবে তার সঙ্গে যেরকমভাবে ডেট অফ বার্থ মেলাবেন, যার দেখবেন বেটার হবে 5 এবং 9 সঙ্গে, 2-এর যার ডেট অফ বার্থ 2 আসবে তার কিন্তু সবথেকে শুভ হবে হচ্ছে 3, 7 এবং 6, যার ডেট অফ বার্থ 3 আসবে তার অবশ্যই শুভ হবে আপনার 2, 7 এবং 6 সঙ্গে, যার 4 আসবে
তার শুভ হবে কিন্তু আট এবং সাতের সঙ্গে, যার পাঁচ হবে তার শুভ হবে একের সঙ্গে এবং আপনার নয়ের সঙ্গে, যার ছয় আসবে তার শুভ হবে চারের সঙ্গে এবং সাতের সঙ্গে, যার সাত আসবে তার শুভ হবে চারের সঙ্গে, যার আট আসবে তার শুভ হবে কিন্তু আপনার দুইয়ের সঙ্গে, যার নয় আসবে তার শুভ হবে দুইয়ের সঙ্গে পাঁচের সঙ্গে। যদি আপনি এটা মেলাতে পারেন দেখবেন আপনার জীবনে কোনো প্রবলেম হবে না, যদি না এটা মিলে হয় তখন কিন্তু নানা রকম সমস্যা হয়, সেই সমস্যার জন্য আপনাকে অবশ্যই তার প্রতিকার করতে হবে, তবেই সেটা ঠিক হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, তারপর আমাদের মিলিয়ে আপনারা যার সঙ্গে আপনার মিলে যাচ্ছে তাদের কতটা শুভ থাকছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যার সেটা যোগ সংখ্যা মিলছে না তার কতটা অশুভ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, জয় মাতারা।